Provide in Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk in India back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock, why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask, but even if you agree that what the Christians say that He was crucified.

বাংলা মানবতার সমাধান

এবং ভালো আছেন জীবনের রংধনু অনুষ্ঠানটি ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে আল্লাহ আমাদের জীবনে যে বিভিন্ন রং দিয়েছেন জীবনের রঙগুলোকে পরিচর্যা করা পর্যালোচনা করা যাতে করে সেগুলোকে আমরা যত্ন নিতে পারি এবং ওই রঙগুলো যেন অযত্নে নষ্ট হয়ে না যায় এবং আমাদের জীবনটা যেন বর্ণিল থাকে বর্ণাঢ্য থাকে সেই উদ্দেশ্যেই জীবনের রংধনু শীর্ষক ধারাবাহিক আলোচনা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ভালোবাসা এবং ঘৃণা আজকে আরেকটি বিষয় আমরা আলোচনা করতে চাই এই যে ঘৃণা কারোর প্রতি ঘৃণা অনুভব করি তখন আমাদের কি করা উচিত কিভাবে এই ঘৃণাকে আমরা দূর করব। কখনো আছে অনিচ্ছায় কারো প্রতি অপছন্দ ভাবটা থাকে তখন আমরা নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। নিজের মনকে বুঝানোর চেষ্টা করব কেন আমি এই লোকটিকে ঘৃণা করছি কেন আমি এই লোকটিকে অপছন্দ করছি তার কোনো খারাপ আচরণের কারণে তখন আমি তাকে ক্ষমা করার চেষ্টা করব এবং এই ঘৃণাকে দূর করার চেষ্টা এমন কি কখনো কখনো মানুষ তার স্ত্রীর প্রতি অপছন্দ ভাবটা এসে যায় রাগ ভাবটা এসে যায় ঘৃণা ভাবটা এসে যায় নিজের সন্তানদের প্রতি এসে যায় অথবা নিজের কোনো ভাই বোনের প্রতি এসে যায় সেই ক্ষেত্রে কি করণীয় আল্লাহ নবী চমৎকার একটি হাদিস বলেছেন সেই হাদিসে বলেছেন ইন মিনুন মিনহা খুলুকান হ্যাঁ আহা মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে অথেন্টিক হাদিসটি যার অর্থ হল একজন মুমিন একজন মুমিনকে যেন একজন বিশ্বাসী একজন বিশ্বাসী নর এবং নারী স্বামী বা স্ত্রী অথবা যে কোনো মানুষ একজন আরেকজনকে যেন প্রত্যাখ্যান না করে ঘৃণা না করে ইনকারি হামিন হা খুলোকান কোনো একটি চরিত্রের কারণে তার প্রতি যদি অপছন্দ ভাবটি এসে যায় ঘৃণা ভাবটি এসে যায় তখন তার জন্য উচিত হলো যার অর্থ হলো সে তখন তার আরেকটি ভালো চরিত্রকে চিন্তা করে সেই ঘৃণা ভাবটাকে অবদমন করতে হবে মনে করুন আপনার স্ত্রী কোনো কথায় আপনার মনটা খারাপ হয়েছে আপনি হয়েছেন তার প্রতি অশ্রদ্ধা কিংবা ঘৃণা শুরু করলেন কিন্তু সাথে সাথে যদি আপনি চিন্তা করেন যে আপনার স্ত্রী কত সময় আপনাকে কত রকমের ভালোবাসা দিয়েছে আপনার স্ত্রী আপনার কত রকমের যত্ন নিয়েছে তখন ওই দিকগুলোকে যদি আপনি মনে করেন তাহলে আপনার ঘৃণতা প্রশমিত হয়ে যাবে আপনার কষ্টটা দূর হয়ে যাবে তখন একটা ব্যালেন্স তৈরি হবে একইভাবে অনেক ঘনিষ্ঠ বন্ধু আছে যে কোনো একটা কথা বলার কারণে মনটা আপনার ক্ষুব্ধ হয়েছে রাগান্বিত হয়েছে তখন আপনার কী করণীয় আপনার করণীয় হল যে আপনার বন্ধুর এই কথাটাকে শুধু সামনে না রেখে অন্য কোনো দিক অন্য কোনো চরিত্র অন্য কোনো অবদানগুলোকে আপনি চিন্তা করুন যেই অবদানগুলোর মাধ্যমে আপনাকে তিনি আপনার প্রতি অবদান রেখেছিল আপনার প্রতি ভালোবাসা দিয়েছিল এরকম অবদানগুলোর কথা আপনি স্মরণ করার জন্য চেষ্টা করবেন তাহলে একটা ব্যালেন্স হয়ে যাবে এবং ঘৃণা ভাবটা দূর হয়ে যাবে বিভিন্ন সময় আমাদের পরিবারগুলোতে এরকম হয় যে ছোট ছোট বিষয় ছোট বিষয়গুলো ধীরে ধীরে জমতে জমতে সেটা বড় ধরনের বিস্ফোরণে তৈরি করে বড়ো ধরনের আঘাত সৃষ্টি করে এজন্য ছোট বিষয়গুলো থাকতেই ছোটগুলোকে দূর করে দেওয়া উচিত যাতে করে এগুলো এই গ্রিনার বীজটি বড় গাছে রূপান্তরিত না হয় আমরা অনেক পরিবারের কথা জানি অনেক বন্ধু বন্ধুত্বের কথা জানি যে তাদের মধ্যে প্রগাঢ় ভালোবাসা ছিল বন্ধুত্ব ছিল কিন্তু ছোট ছোটো বিষয় অনাস্থা যেগুলোকে তেমন একটা ধর্তব্য মনে করা হয়নি সেগুলোকে অগ্রাহ্য করা হয়েছে কিন্তু অনেকগুলো যখন মিলিত হলো তখন সেটা ক্যান্সারে রূপান্তরিত হলো সেটা প্রচণ্ড ধরনের বিস্ফোরণ তৈরি করলো এই জন্য সুপ্রিয় দর্শক আমরা ছোটো খাটো বিষয় যেগুলো আছে অপছন্দ এবং ঘৃণার এই বিষয়গুলো যখন আসতে থাকবে সেগুলোকে বিতাড়িত করে দেওয়ার চেষ্টা করবো সেগুলোকে পরিচ্ছন্ন করে দেওয়ার চেষ্টা করব। তাতে করে আর গৃণা কিংবা অন্য অন্যায়গুলো হিংসাগুলো আর বড় হতে পারবে না আর ওটাকে যদি প্রথমেই আমরা ট্রিটমেন্ট না করি তাহলে সেটা যখন বড় হয়ে যাবে সেটা যখন ক্যান্সারে রূপান্তরিত হবে তখন সেটাকে আর পরিচ্ছন্ন করা যাবে না এই জন্য আল্লাহ নবী আমাদেরকে ঘৃণার ব্যাপারে আল্লাহ নবী আমাদেরকে হিংসা এবং বিদ্বেষের ব্যাপারে বড়ই সতর্ক করেছেন আর এই সতর্কতামূলক এটার অংশ হলো যে আমরা যেন ঘৃণার যে দিকগুলো আছে ওগুলোকে অপসারণ করার চেষ্টা করি এবং আল্লাহ নবীর দেয়া এই অ্যাডভাইস এই চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই অ্যাডভাইসের মাধ্যমে জীবনে চলার পথে আপনি সবসময় একশো পার্সেন্ট আপনার মন মতো কিছু আপনার মা থেকে পাবেন না বাবা থেকে পাবেন না ভাই বোনদের থেকে পাবেন না এমনকি আপনার বন্ধু বান্ধব থেকে স্ত্রী থেকে পাবেন না সেই সময় যদি আমরা এই থিওরি এবং এই ফর্মুলাটাকে ফলো করার চেষ্টা করি অনুসরণ করি তাহলে আমাদের যেই ঘৃণা এবং বিদ্বেষের প্রচন্ডতা আছে সেটা আর জাগ্রত হবে না সম্পর্কের কোনো অবনতি হবে না আল্লাহ নবী শিক্ষা প্রয় প্রচন্ড সুন্দর তিনি বলেছেন একটি খারাপ দিককে বিবেচনা করে তুমি চূড়ান্ত সিদ্ধান্তে এসে যেও না বরং তার ভালো দিকগুলোকে স্মরণ করতে থাকো ভালো দিকগুলোকে যখন তুমি স্মরণ করবে তখন তোমার খারাপ ঘৃণা এবং হিংসা এগুলো প্রশমিত হয়ে যাবে এগুলো ঠান্ডা হয়ে যাবে রাগের ক্ষেত্রে একই কথা যে যখন কোনো কারণে আপনি রেগে যাবেন তখন অপরপক্ষের পক্ষের ভালো দিকগুলোকে বেশি বেশি করে স্মরণ করতে হবে তখন আর এই জাতীয় কাজ হবে না আল্লাহ তালা মাঝে মাঝে আমাদেরকে পরীক্ষা করবেন আমরা পরীক্ষায় পাশ হই কিনা যেমন আল্লাহর একটা পরীক্ষা হয় যে নিজের আপন ভাই বোন অথবা নিজের আপন আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব যাদের জন্য আপনি অনেক ত্যাগ করেছেন অনেক শ্রম দিয়েছেন কিন্তু আল্লাহ তাদের মাধ্যমে এমন কিছু আচরণ আপনার কাছে ফিরিয়ে দেবেন যেটার কারণে আপনি হতভম্ব হয়ে যাবেন এখন আল্লাহ দেখতে চান যে আপনি তার সাথে এখন কি আচরণ করেন যেমন আপনি একজন ছেলেকে অথবা একজন বন্ধুকে অথবা একজন মানুষকে পড়াশোনা করার জন্য সহযোগিতা করলেন সারা জীবন তাকে দান করলেন কিন্তু সে যখন পড়াশোনা শেষ করলো এমন একটি আচরণ এমন একটি কথা আপনাকে বলল যাতে আপনি প্রচন্ড ক্ষুব্ধ হলেন আসলে সে বলেনি সে ওই আচরণটি করেনি আল্লাহ তাআলা তাকে দিয়ে করিয়েছেন আপনার কাছে পরীক্ষা নিতে চান যে আপনি কতটুকু ধৈর্য ধারণ করতে পারেন এবং আল্লাহ তালা এটাও চান যে আপনি যা কিছু করেছেন এটাকে আল্লাহর জন্য করেছেন না দুনিয়ার জন্য করেছেন যদি এটা আল্লাহর জন্য হয় তখন আপনি আপনি তার কথায় রাগ করতে পারেন না এবং আল্লাহ এটাই বলেছেন আপনি যদি বসেন যে পুরো তালা বলে জীবন তোমাকে দান করলাম এত দান করলাম তারপরেও তুমি আমাকে এরকম আচরণ করলে তুমি আমাকে একটু সহযোগিতা করলে না এই কথা যদি আপনি বলে ফেলেন তাহলে সাদাকা যা কিছু আপনি করেছেন সবগুলো ধুলের সাথ হবে আল্লাহ তালা সেটাই আমাদেরকে বলেন লা তুবতিলু সাদাকাতাকুম বিল মাননি ওয়াল আযা তোমরা কাউকে করিয়ে দেওয়ার মাধ্যমে অথবা কাউকে কষ্ট দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের সাদাকাতগুলোকে দানগুলোকে বাতিল করো না এগুলো হচ্ছে ওই পয়েন্ট যেগুলোর মাধ্যমে সম্পর্কের অবনতি করে সম্পর্ক নষ্ট হয় এর জন্য এই ব্যাপারগুলোতে সতর্ক থাকতে হবে আল্লাহর কাছে আপনি দান করেন এটার চেয়েও গুরুত্বপূর্ণ হলো দান না করুন কিন্তু সুন্দর আচরণ যেন আপনি মানুষের সাথে করেন যে একজনকে অনেক কিছু দান করলাম কিন্তু কথায় কথায় আমি তাকে খোটা দিই কথায় কথায় তাকে আমি স্মরণ করিয়ে দিই কোথায় কথায় আমি তাকে কষ্ট দিই অপমানিত করি লাঞ্ছিত ব্যাপারে আলোচনা করেছেন দান সাদাকা ইত্যাদি অনুদান ইত্যাদি যা আমরা করে থাকি সেটার আদব কি হবে নিয়ম কি হবে সে ব্যাপারে বিস্তারিত আল্লাহ বর্ণনা করেছেন সেখানে আল্লাহ তালা এটাও বলেছেন

তাকে নানাভাবে হেনাস্তা করলেন অপমানিত করলেন করলেন এরকম দান দান করার চেয়ে না করাই ভালো তার সাথে সুন্দর ব্যবহার করা যেমন আল্লাহ তালা বলছেন ও যে মধ্যে যারা অভাবী যাদের প্রয়োজন তাদেরকে যেন ধমকের সুরে আমরা কথা না বলি আমরা বলছিলাম ঘৃণা নিয়ে ঘৃণা এবং বিদ্বেষ সৃষ্টি হয় কেন ঘৃণা এবং বিদ্বেষ সৃষ্টি হয় এই জিনিসগুলোকে বিবেচনা না করার কারণ যে আমরা ছোট ছোট বিষয়গুলোকে যখন পরিষ্কার করব না তখন ওগুলো একত্রিত হয়ে বড় ধরনের ঘৃণা অন্তরে সৃষ্টি করে এবং অনাস্থা সৃষ্টি করে আর নবী শিক্ষা হলো যে একটা দিক তোমার খারাপ লাগলেও তার ভালো দিকটাকে তুমি বিবেচনা করো তখন ঘৃণাটা প্রচণ্ড হবে না উপরের আলোচনার সাথে যুক্ত হজরত আবু বকরউদ্দী আল্লাহ তালুয়ের একটা ঘটনা আমরা বলতে চাই হজরত আবু বকরউদ্দী আল্লাহ তালহু তিনি একজন মানুষকে গরিব একজন মানুষকে প্রতি মাসে খাবারের পয়সা দিতেন আমরা জানি সুরানু নাজেল হওয়ার প্রেক্ষাপট ছিল হজরত আয়েশা সরদি আল্লাহ তালহা বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল একটি যুদ্ধের ময়দানে তিনি গিয়েছিলেন সাহবা ইকরামদের সাথে তো আল্লাহ নবী এবং সাহবা ইকরাম তারা ফিরে চলে আসছে কিন্তু হজরত আয়েশা একটু প্রয়োজনে তার বাহন থামানো হয়েছিল সেখান থেকে তিনি লোকজনের যার সফর সঙ্গী ছিল তাদের থেকে তিনি হারিয়ে গেলেন একা হয়ে গেলেন একা হয়ে যাওয়ার কারণে যুদ্ধের বাহিনীর পিছন অংশ যারা কেউ কিছু ফেলে গেল কিনা এগুলো যাচাই বাছাই করার জন্য থাকে তাদের একজন এসে তাকে তুলে নিয়ে গেল হজরত আয়েশাকে সামনে নিয়ে গেলেন অবিশ্বাসী মুনাফিক যারা ছিল দুশ্চরিতের লোক তারা হজরত আয়েশার বিরুদ্ধে অভিযোগ করলো যে হজরত আয়েশা ইচ্ছাকৃতভাবে পিছনে রয়ে গেছে যাতে করে অমুকের সাথে আসতে পারে এবং খারাপ অভিযোগ করল এই সময় আল্লাহ নবী খুবই চিন্তিত হলেন হজরত আবু বকরের পরিবারের সম্মানের ব্যাপার হয়ে গেল এবং হজরত আবু বকর প্রতি মাসে যাদের জন্য খাবারের পয়সা দিতেন সেই লোকটো দুশ্চরিত্রবান মুনাফেকদের সাথে একজোট হয়ে আয়েশার বিরুদ্ধে কথা বলতে লাগলেন কিন্তু পরবর্তীতে আল্লাহ তালা সুরা নূরের আয়াত নাজেল করে হজরত আয়েশাকে পবিত্র করলেন এবং যারা এই অপবাদ গুলো দিয়েছে তাদের জন্য শাস্তির বিধান নাজেল করলেন কোনো নিরপরাধ পবিত্র নারীকে কেউ যদি অপবাদ দেয় আল্লাহ তালা নির্দেশ দিলেন তাদেরকে যেন আশি বেদ দিয়ে আঘাত করা হয় এ জলদা এই আয়াতের মাধ্যমে হজরত আয়সাকে আল্লাহ পবিত্র করেছেন হজরত আবু আকারদি আল্লাহ তাল খুব রেগে গেলেন ওই ব্যক্তির উপর যাকে প্রতি মাসে খাবারের পয়সা দেন কিন্তু সেই লোকটি হজরত আবু বকরের পরিবারের সম্মানের বিরুদ্ধে কথা বলছে এটা যখন জানলেন তখন তারকে দেওয়া বন্ধ করে দিলেন কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দ হয়নি আল্লাহ আয়াত নাজেল করলেন তোমাদের মধ্যে যারা উদার যারা দয়াবান তাদের উচিত নয় যে কাউকে তোমরা যে স্পন্সর করতে খাবার দিতে সহযোগিতা করবে এটাকে তোমরা বন্ধ করে দেবে এটা তোমাদের জন্য উচিত নয় হজরত আবু বকর আবার তাকে সহযোগিতা করতে শুরু করলেন এটা থেকে এটাই আমরা বুঝি যে আপন জনদের মধ্যে যে মানুষের হিংসা তৈরি হয় সম্পর্কের অবনতি তৈরি হয় তার একটা প্রধান কারণ হলো যে তাদের থেকে খারাপ আচরণ পেলে তখন এই জাতীয় হিংসা এবং ব্যথা তৈরি হয় সম্পর্কের অবনতি ঘটে এই সময় আমাদের উচিত হলো হজরত আবু বকর উদ্দাল তালা এই ঘটনাকে মনে করা যেখানে হজরত আবু বকরের মেয়ের ব্যাপারে এত খারাপ কথা বলা হলো সেই ব্যক্তিকে অনুদান বন্ধ করতে আল্লাহ নিষেধ করলেন এটা হলো উদারতার পরিচয় উদার যারা বিশ্বাসী আল্লাহকে ভালোবাসে আল্লাহ যেমন উদার আল্লাহ তার যে প্রশংসা করে তাকেও খাবার দেন আর আল্লাহকে যারা ঘৃণা করে বিশ্বাস করে না তাদেরকেও আল্লাহ খাবার দেন কাজেই আল্লাহ যেমন উদার আল্লাহকে যারা বিশ্বাস করে তাদেরকে উদার হতে হবে আমরা আলোচনার এই পর্যায়ে সংক্ষিপ্ত একটু বিরতি নিচ্ছি

want to know more join us for stories নবীদের কাহিনী প্রতি রবিবার সন্ধ্যা 7টায় বা পুনঃসম্প্রচার সকাল 11টায় বাংলাদেশে পিএসটিভি বাংলায় ঈমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মুমিনের গুণ এসবরকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি शेख هارুম হোসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম 40 হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 হাদিস পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক সংক্ষিপ্ত বিরতির পরে আমরা আবারও ফিরে আসলাম আশা করছি যে আপনারা আমাদের সাথে এই আলোচনাতে অংশ নিচ্ছেন আমরা আলোচনা করছিলাম যে হিংসা এবং বিদ্বেষের ব্যাপারে ভালোবাসার বিপরীতে ঘৃণা বিদ্বেষ এগুলো কেন সৃষ্টি হয় এটার পিছনে কারণ কি এ পর্যায়ে আমরা বলবো যে কোনো ব্যক্তিকে হিংসা করা যায়জ আল্লাহ কাউকে ধন বেশি দিয়েছেন আপনি তাতে হিংসা করবেন না আল্লাহ কাউকে জ্ঞান বেশি দিয়েছেন আপনি তাকে হিংসা করবেন না যদি আপনি হিংসা করেন তাহলে এই হিংসার মাধ্যমে আপনি আপনার ভালো আমলগুলোকে নষ্ট করে দিলেন এবং এই হিংসার বশবর্তী হয়ে শত্রুতার বশবর্তী হয়ে কাউকে ফাঁসানোর চেষ্টা করা এবং কারোর সাথে ইনসাফের আচরণ না করা এটা জঘন্য একটি অন্যায় আল্লাহ তালা কোরআন এরিবের মধ্যে বলেছেন লাজি রিবান কুম শানু কৌনা আলা আল্লাহ তা আদিলু এ আদিলু হু আকরা বলে তাকোয়া প্রতি তোমার হিংসা আছে বলে সে যে অন্যায় করে নেই সে অন্যায় তাকে ফাঁসাবে তার প্রতি ইনসাফ করবে না এটা তুমি করো না এ করোনা তোমার শত্রুর সাথেও তুমি ইনসাফ কারণ এটাই এটাই হচ্ছে হচ্ছে আল্লাহর ভয় এটাই হচ্ছে উদারতা এই জন্য আমরা কোনো ব্যক্তির প্রতি কখনো যেন হিংসা না করে মুসলমানদেরকে এই শিক্ষায় ইসলাম দান করেছে আল্লাহ কাউকে বড় করেছেন কাউকে কম দিয়েছেন নাহনু কাসাম না তাহুম আল্লাহ বলেন মানুষের রিস্ককে সম্পদকে আমি বন্টন করেছি কাউকে বেশি কাউকে কম এটা হচ্ছে দুই পক্ষকে পরীক্ষা করার জন্য যাকে বেশি দেওয়া হয়েছে তাকে পরীক্ষা করা হচ্ছে সে কতটুকু আল্লাহকে সুক্রিয়া আদায় করে আর যাকে কম দেয়া হয়েছে তাকে পরীক্ষা করা হচ্ছে সে কতটুকু ধৈর্য ধারণ করে এর জন্য কম বেশি থাকবেই কিন্তু সেখানে ধৈর্য ধারণ করতে হবে এবং সেখানে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কারো প্রতি হিংসা করা যাবে বরং আল্লাহ নবী আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন যে উনজুর ও মান হুয়া আসফালামিন কুম যে ব্যক্তি তোমার নিচে তার দিকে তাকাও নিচে বলতে সম্পদের দিক থেকে স্বাস্থ্যের দিক থেকে দুনিয়ার দিক থেকে যারা কম তাদের দিকে তাকাও যদি তাদের দিকে তাকাও তাহলে তোমার অন্তরে আল্লাহ নেয়ামতের প্রতি বেশি সক্রিয় আসবে এবং যদি উপরের দিকে তুমি তাকাও তাহলে আল্লাহ নেয়ামতকে তুমি তুচ্ছ করবে যেমন আমার ঘরটা চেয়ে যার ঘর আরো বেশি অনেক দামি তার দিকে তাকিয়ে বলবেন আহা আমার তো কিছুই নেই আল্লাহ রাগ করে তোমার কিছুই নেই আমি তোমাকে ঘর দিই নেই আমি তোমাকে শরীর দিই নেই আমি তোমাকে সুস্থতা দিই নেই তুমি বললে আমার কিছুই নেই তুমি আমার নিয়ামতকে অগ্রাহ্য করেছ তখন আল্লাহ রাগ করে নেয়ামতকে ছেড়িয়ে নেয় এই জন্য উপরের দিকে তাকাতে নেই নিচের দিকে তাকাতে হবে দুনিয়া এবং স্বাস্থ্য এবং সম্পদের ব্যাপারে তবে ভালো আমলের ব্যাপারে উপরের দিকে তাকাতে হবে যারা বেশি আমল করছে তাদের দিকে তাকিয়ে প্রতিযোগিতা করতে হবে আর যারা কম করছে তাদের দিকে আমরা তাকাবো না আল্লাহ নবীর এই সুন্দর জ্ঞান এবং প্রজ্ঞার কথাগুলো আমাদেরকে মনে রাখি আল্লাহনবী তারপর বলেছেন যে লা হাসাদা ইল্লা ফিস নাইন আমরা তো কারো প্রতি হিংসা করবো না তবে দুটি ক্ষেত্রে প্রতিযোগিতা করা যাবে ঈর্ষা করা যাবে একটা হিংসা হলো সেটা কোনো ক্ষেত্রেই যায়জ না এটা সম্পূর্ণ হারাম যে অমুকের এত সম্পদ কেন সেটা যেন নষ্ট হয়ে যায় এটা কামনা করা আমার হোক বা না হোক কোনো ব্যাপার না আমার দরকার নেই কিন্তু তারটা নষ্ট হয়ে যাক এটাকে বলা হয় হাসান এটা অত্যন্ত গর্হিত সংকীর্ণতা গৃণিত এবং এটা হচ্ছে হারাম আরেকটি বিষয় আছে যেটা প্রতিযোগিতা ভালো কাজে প্রতিযোগিতা করা যায় সেটা হলো হে আল্লাহ তুমি তাকে অনেক জ্ঞান দিয়েছ আমাকেও সেরকম জ্ঞান দাও তারটা ধ্বংস হোক এটা কামনা না করা তারটা থাক কিন্তু হে আল্লাহ আমাকেও জ্ঞান দাও এই ক্ষেত্রে আল্লাহ নবী বলছেন দুইটা ক্ষেত্রে তোমরা এরকম কামনা করতে পারো যে আল্লাহ তাকে দিয়েছে আমাকেও দাও আমিও যাতে এই ভালো গুণটা অর্জন করতে পারি একটা হলো রজুলুন আয়তা হায়লান যে ব্যক্তিকে আল্লাহ মাল দান করেছেন সম্পদ দিয়েছেন সেই সম্পদ দিয়ে সে ভালো ভালো কাজ করছে অনেক চ্যারিটেবল দাতব্য কাজ করছে অনেক কল্যাণজনক কাজ করছে এরকম কল্যাণজনক কাজ হে আল্লাহ তুমি তাকে সম্পদ দিয়েছ সে করতে পারছে আমাকেও সম্পদ দাও তাহলে আমিও এরকম কল্যাণজনক কাজ করো এক এটা কামনা করা যাবে আরেকজন ব্যক্তি আতাহুল্লাহ তাকে আইলম দান করেছেন আল্লাহ জ্ঞান দান করেছেন ওই জ্ঞান দিয়ে সে নিজে উপকৃত আলোকিত এবং অন্যদেরকে সমাজকে আলোকিত করছে হে আল্লাহ তুমি আমাকে এরকম জ্ঞান দাও যাতে করে আমি সমাজকে আলোকিত করতে পারি এরকম কামনা যদি কেউ করে এটা জায়েজ আছে বরং আল্লাহ বলছে এটা করা উচিত তাহলে আমরা ভালো কাজে প্রতিযোগিতা করব খারাপ কাজে করবো না আমাদের পারস্পরিক যাতে ঘৃণা সৃষ্টি না হয় এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ নবী আমাদেরকে সতর্ক করেছেন যেসব কারণেই মানুষের সম্পর্ক নষ্ট হতে পারে ওইসব ব্যাপারগুলোতে সুরা জরাউত আল্লাহ তালা বলছেন যে লা ইয়াক বা দুকুম বা তোমরা একজন আরেকজনের সমালোচনা করো না একজন আরেকজনের দোষ বের করো না লা ইয়াস খার মিন ক মিন আসা আইয়া কুন ও খাই রামিন হুম তোমরা একজন আরেকজনকে তাচ্ছিল্য করো না নারী আরেক নারীকে ছোট করোনা না তাচ্ছিল্য করো না এম দিও ওয়ালাতে আল একজন আরেকজনকে কোনো কুচ্ছিত নাম দিও না ডাকনাম দিও না যেসব ডাকনামগুলো তাকে অপমান করবে কেউ যদি ভালো মানুষ হয়ে যায় তার আগের জীবনের কোনো খারাপ কথা দিয়ে তাকে তুমি লজ্জা দেবে না কারণ এটা আল্লাহর কাছে অত্যন্ত বড় গর্হিত তারপরে আল্লাহ বলছেন যে ইয়া কুমদান আল্লাহ নয় বলছেন কারো ব্যাপারে খারাপ ধারণা করবে না সবাইকে ভালো মনে করবে তুমি যদি ভালো হও অন্যদের ব্যাপারেও তোমার ভালো ধারণা হবে সুরা হজারাতের আয়াতগুলোকে আমরা পড়বো কারণ সামাজিক নিয়ম কানুনগুলোকে আল্লাহ আমাদেরকে সুরা হজরাত ছাব্বিশ নম্বর পাড়াতে এই সুরাটি দিয়েছেন এটা যখন আমরা পড়বো তখন সমাজে যে ঘৃণা বোধ আছে এগুলো অনেকাংশে চলে যাবে তাহলে খারাপ চিন্তা করতে আমাদেরকে মানা করছেন কারণ অনেকগুলো খারাপ ধারণা আছে এটা মানুষকে গুণার দিকে নিয়ে যায় তারপরে বলেছেন তোমরা সমালোচনা করো না একজনের অনুপস্থিতিতে তার খারাপ কোনো বিষয়ে আলোচনা করো না কারণ সে যখন সেটা জানবে তার মনটা খুবই দুঃখিত হবে আর দুঃখিত হলে তোমাদের পারস্পরিক একটা শত্রুতা তৈরি হবে এই কারণে আল্লাহরে বলছেন তোমরা ঘিবোধ করো না বলে তোমরা কি চাও তোমার কোনো মৃত ভাই তার গোস্ত খাবে মৃত অবস্থায় মানুষ মানুষের গোস্ত পছন্দ করে না আরো যদি ভাই হয় ফাঁকরি তুমু নিশ্চয়ই সেটাকে তোমরা ঘৃণা করবে কাজেই একজন আরেকজনের সমালোচনা করা কেউ তোমরা ঘৃণা করো ইসলামের এই মূল প্রিন্সিপালগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে এগুলো নিয়ে যদি আমরা চলি তাহলে পারস্পরিক আমাদের শত্রুতা তৈরি হবে না বরং ভালোবাসা আমরা বজায় রাখতে পারবো আল্লাহ নবী দুটি কবরের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন তখন তিনি বললেন এই কবরগুলোতে শাস্তি হচ্ছে বড় কোনো কারণে শাস্তি হচ্ছে তা নয় বরং তাদের মধ্যে একজন মানুষের কথা একজন থেকে আরেকজনের কাছে নিয়ে যেত এতে করে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিত তাহলে একজনের কথা আরেকজনের কাছে নিয়ে দেওয়ার কারণে শত্রুতা তৈরি হয় আল্লাহ নয় বলছেন মিথ্যা বলা হারাম তবে এটা মিথ্যা নয় যে তুমি যদি কোনো কথা বানিয়ে দুজনকে মীমাংসা করে দিতে চাও মিলিয়ে দিতে চাও এটাকে মিথ্যা বলা হবে না মানুষের মধ্যে মীমাংসা করার জন্য কেউ যদি কিছু কথা বানিয়ে বলে বাড়িয়ে বলে যাতে করে একজন আরেকজনকে কাছাকাছি এনে দিতে পারে তখন এটাকে আল্লাহ নবী বলেন সে মিত্যুক না এটাকে মিথ্যা ধরা হবে না সুপ্রিয় দর্শক ইসলাম ঘৃণা করাকে একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হওয়াকে এত পছন্দ করে মিথ্যার মতো জঘন্য বিষয়টাকে এই ক্ষেত্রে অ্যালাউ করা হল এই জন্য যাতে করে ঘৃণার পাহাড়টা দূর হয়ে যায় ঘৃণার প্রাচীরটা ভেঙ্গে চুরমার হয়ে যায় এই জন্য আমাদের সমাজে আমাদের পরিবারগুলোতে এখন ঘৃণার বীজ বোপন হচ্ছে হিংসা এবং প্রতিযোগিতা দুনিয়ার ক্ষেত্রে অস্বচ্ছ প্রতিযোগিতা অথবা বিকৃত প্রতিযোগিতা আমাদের পরিবার সমাজে এই জাতীয় বিকৃত ক্ষমতার প্রতিযোগিতা সম্পদের প্রতিযোগিতা এই জাতীয় প্রতিযোগিতাগুলো যেন সৃষ্টি না হয় বরং ভালোবাসা যেন সৃষ্টি হয় এই ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ নবীর নির্দেশনাগুলো যদি আমরা আমাদের সমাজে বাস্তবায়ন করি আমাদের পরিবারে বাস্তবায়ন করি এবং আমাদের ওই নির্দেশগুলো দিয়ে আমাদের মনকে যদি আমরা শাসন করি আমাদের মনগুলো পরিশীলিত হবে সুন্দর হবে এবং আমাদের সমাজ থেকে ঘৃণা বিদ্বেষ হিংসা ফাসাদ এগুলো বিদূরিত হয়ে যান এই জন্য আমাদের সবাইকে এই ব্যাপারগুলোতে খুব বেশি বেশি সতর্ক হতে হবে জীবনের রং ধনু এই অনুষ্ঠানে আমরা ভালোবাসা নিয়ে আলোচনা করেছি ঘৃণা নিয়ে আলোচনা করছি জীবনের বিভিন্ন রূপ এবং রঙ নিয়ে আলোচনা করছি যাতে করে আমাদের সমাজ থেকে ঘৃণা দূর হয় পরিবার থেকে ঘৃণা দূর হয় এবং ভালোবাসা প্রতিষ্ঠিত হয় আজকে আমরা এখানেই সমাপ্ত করছি আশা করছি যে আবারও আপনাদের সাথে দেখা হবে السلام عليكم ورحمه الله وبركاته وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম ওয়ালাইকুম আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামীর বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নেছি পিএস টিভিকে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জাগাতে যাবে হ্যাঁ সত্যি যদি এটা হ্যাঁ নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পি টিভি নয় কেন নয়

আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোন অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান্ড জিবি বি এল ওয়াই তিন